एक्स्ट्रा टाइम। স্ট্রাইকারের ভূমিকা পালন করেছেন, বাংলার ছেলে বাংলায় ফিরতে চাইছেন এই মর্মে কিছু কথা শোনা গেছিল এবং সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গল কিছুটা কথাবার্তায় এগিয়ে ছিল বলে তেমনই খবর ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলার ছেলে বাংলায় ফিরছেন না। বাঙালি দর্শক যারা বাংলার খেলাধুলা ভালোবাসেন তাদের পক্ষে নিশ্চয়ই আরও একটা হার্ট ব্রেকিং খবর। এসসি ইস্ট বেঙ্গলে তিনি ফিরছেন না বা আসছেন না। আরও 3 বছর রহিম আলী থেকে যাচ্ছেন চেন্নাই এনএফসিতে এবং সেই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছে, ভিডিও বার্তার মাধ্যমে বলে দিয়েছে চেন্নাই এনএফসির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এক্সটেন্ড করা হচ্ছে রহিম আলীর সঙ্গে চেন্নাই এনএফসির চুক্তি। সুতরাং 2024 পর্যন্ত কিন্তু পাওয়া যাবে না বাংলার ছেলেকে অন্ততপক্ষে বাংলার কোনো দলের জার্সিতে। তবে যেখানেই খেলুন, ভারতবর্ষের যে কোনো দলে খেলুন, ভালো খেলুন রহিম আলী, এই কামনাই থাকছে এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে। কিন্তু একটি প্রশ্ন এখানে থাকবে, এসসি ইস্ট বেঙ্গলে ইনভেস্টার এবং ক্লাবের যে দড়ি টানাটানি বা টাগ অফ ওয়ার চলছে তার জন্যই কি একটার পর একটা ফুটবলার হাতছাড়া হয়ে যাচ্ছে? রহিম আলী কি সেই দলেই নতুনতম সংস্করণ? সেই প্রশ্ন কিন্তু উঠবেই। যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে ততদিন শুধু রহিম আলী নন, ভারতের কিন্তু অনেক প্রতিশ্রুতিমান ভালো ফুটবলার হাতছাড়া হয়ে যাবে এসসি ইস্ট বেঙ্গলের থেকে। ভালো থাকবেন, এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।